বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো বন্ধুরা, আজকে আমি কিছু আংটির ডিজাইন এনেছি। তো এই আংটি ডিজাইনগুলো একেবারে কম স্বর্ণের ভিতরে আপনি সবসময় রাফ ইউজের জন্য বা এক জায়গায় যাওয়া আসার জন্য এই ডিজাইনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো সম্পর্কে আমি আপনাদের কিছু ধারণা দেব, কিছু কথা বলবো, যাতে এই ডিজাইনগুলো আপনি খুব সহজে তৈরি করতে পারেন। বন্ধুরা, আমি স্বর্ণের কাজ করেছি, এই জন্য আপনাদের আমি পরামর্শগুলো দিয়ে থাকি যাতে আপনার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হয়। বন্ধুরা দেখুন, এখানে যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো কিছু কিছু ডিজাইন দুয়ানার স্বর্ণের ভিতরে। তো সেই ডিজাইনটা যদি আপনি সবসময় রাফ ইউজের জন্য তৈরি করতে চান, তাহলে এখানে যেরকম ডিজাইন রয়েছে সেরকম সেম করে আপনি তৈরি করে নিয়ে সবসময় ইউজ করতে পারবেন। বন্ধুরা, দুয়ানা স্বর্ণ দিয়ে যখনই আপনি তৈরি করবেন, আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে ডিজাইনটা দেখাবেন, আপনি তাকে বলবেন এখানে যেরকম রয়েছে এরকম সেম করে দুয়ানা স্বর্ণের ভিতরে একটু ছোট করে জিনিসটা তৈরি করে দিতে। তাহলে বন্ধুরা কি হবে, আপনি এই ডিজাইনটা সবসময় ইউজ করে ভালো পাবেন। বন্ধুরা, এখানে তিন আনা স্বর্ণের ভিতরে আংটির ডিজাইন রয়েছে, সে আংটিগুলো আপনি এখানে যেরকম রয়েছে এরকম সেম করেও তৈরি করতে পারেন, বা আপনি যদি এক জায়গায় যাওয়া আসার জন্য বড় করে তৈরি করতে চান তাহলে আপনি তৈরি করে নিতে পারেন। যদি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন তিন আনার ভিতরে, তাহলে আপনি এখান থেকে যেরকম ডিজাইন রয়েছে এরকম করে একটু বড় করে ডিজাইনটা তৈরি করে নিয়ে সবসময় বা এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি ডিজাইনটা ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি দুয়ানা স্বর্ণের ভিতরেও এখানে যে ডিজাইনগুলো রয়েছে ছোট করে আপনি তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি যে কথাগুলো বললাম। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।